গত 9 ডিসেম্বর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সাতপাকে বাধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কেফ এবং জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। গাঁটছড়াই কোনো বলিউড অভিনেতা অভিনেত্রীদেরকে দেখা না গেলেও পরিবারের কিছু সদস্যদের দেখা গিয়েছে, কিন্তু বলিউডের জনপ্রিয় অভিনেতারা কিন্তু গিফট পাঠাতে ভোলেননি বিয়ে উপলক্ষে অভিনেত্রী ক্যাটরিনাকে। চলুন আপনাদের জানিয়ে দিই, অভিনেত্রী ক্যাটরিনা কৈফের দুই প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং অভিনেতা সালমান খান ঠিক কত দামের গিফট পাঠালেন অভিনেত্রী ক্যাটরিনা কৈফের বিয়েতে। একটি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে এই খবরটি প্রকাশ হয়েছে। জানতে পারা গিয়েছে ক্যাটরিনা কৈফের বিয়েতে 2.7 কোটি রুপি মূল্যের হীরের নেকলেস উপহার দিয়েছেন তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। রণবীর কাপুরের সাথে দীর্ঘ সময় প্রেমে জড়িয়েছিলেন ক্যাটরিনা, তার সাথে এঙ্গেজমেন্ট হয়েও গিয়েছিল, কিন্তু রণবীরের পরিবার মেনে নিতে পারেনি ক্যাটরিনাকে, এজন্যই তাদের বিয়েটা ভেঙে গিয়েছিল। কিন্তু প্রেমিকা ক্যাটরিনার বিয়েতে ঠিকই উপহার পাঠিয়ে দিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খানের সাথে দীর্ঘ সময় প্রেমে জড়িয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার বিয়েতে তাই তো সালমান খান বেশ দামি একটি গাড়ি উপহার দিয়েছে। জানতে পারা গিয়েছে 3 কোটি রুপি মূল্যের একটি রেঞ্জ রোভার কার উপহার দিয়েছে ক্যাটরিনা এবং ভিকিকে অভিনেতা সালমান খান। তো ভিউয়ার্স, এমন খবরই প্রকাশ এসেছে। সালমান এবং অভিনেতা রণবীর কাপুরের গিফটের কথা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এমনই আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।